নমস্কার বন্ধুরা, বুলুস টুকিটাকি চ্যানেলে জানাই স্বাগত। তো আজকে আমি আপনাদের কাছে দেখাবো, এই দেখুন বড় বড় আমুদি মাছ, এগুলোকে বলে আমুদি মাছ। আপনারা কে কি বলে থাকেন কমেন্ট করে আমাকে বলবেন। তো এই মাছের ঝাল আমি কিভাবে বানাবো দেখতে থাকবেন, আর খেতেও খুব সুস্বাদু হয় মাছগুলো। মাছগুলো একটু বড় বড় আছে, তো এগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিই বন্ধুরা। আর ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই মাছের ঝাল দেখেছেন, মাছগুলো খুব সুস্বাদু হয়, সমুদ্রের মাছ এগুলো। তবে সমুদ্রের মাছ খাওয়া খুব ভালো, গা হাত পা ব্যথার জন্য এই মাছ খুব উপকার, আপনারা খেতে পারেন এই মাছ। আর এই মাছ একবার রান্না করেও দেখবেন কেমন হয় খেতে। তো চলুন এগুলোকে বেশি কথা না বলে ধুয়ে কেটে পরিষ্কার করে নিই। আমার মাছ ধোয়া পুরো রেডি হয়ে গেছে, এই দেখুন পুরো ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। তো চলুন আমি আমুদি মাছ কিভাবে রান্না করি, তো এবারে সব মশলাগুলো জোগাড় করে নিই, আমি দেখাচ্ছি কি কি মশলা দেবো। আমি মশলায় লাগবে আদা, রসুন, জিরে, সর্ষে। তো চলুন এগুলোকে আমি পেস্ট করে নিই। মশলাটা পেস্ট হয়ে গেছে, এবারে আমি দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছে নুন হলুদও মাখানো হয়ে গেছে আমার, কড়াতে আমি তেলও বসিয়ে দিছি। তো তেলটা একটু গরম হতে থাক, একটু গরম হোক তেলটা, তারপরে আমি মাছগুলো ছাড়বো, পুরো ভেজে নেব লাল লাল করে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা আমার পাশে থাকুন, যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আপনারা আমার রান্না দেখতে ভালোবাসেন না বিউটি টিপস দেখতে ভালোবাসেন, তো প্লিজ কমেন্ট করে বন্ধুরা জানাবেন। তেলটা একটু গরম হোক, তো চলুন তেলটা আমার গরম হতে থাক। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিতে থাকবো। এই দেখুন আমার পুরো তেল একদম গরম হয়ে গেছে, তেল যেন মাছগুলো ফাটে। তো চলুন আমি মাছগুলোকে ভেজে তুলে নিই। মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছের যে তেলটা ছিল ওই তেলেই আমি পেঁয়াজ ভেজে নেব। তো চলুন ওই তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিই। পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিই, একটু লাল লাল ভাজা হতে আমি লঙ্কা কি মশলাটা আবার নিয়ে নিচ্ছি বলে দিই, নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তো চলুন এবারে আমি রান্নাটা ঝটাপট সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হচ্ছে, তো একে একে আমি উপকরণগুলো সব দিয়ে দিলাম। এর মধ্যে তো নুন হলুদ সব একসঙ্গে সব দিয়ে দিচ্ছি আমি, তো এটাকে আমি গ্রেভি হতে দিই। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ আমার সঙ্গে আপনারা থাকুন ও আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন আপনারা। আর চ্যানেলটিকে প্লিজ একটি করে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আর কি বলবো বন্ধুরা, আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মনের কামনাও যেন পূরণ হয় বন্ধুরা। তো চলুন এটাকে আমি একটুখানি কষে নিই ভালো করে। আমার কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, নুন ঠিক আছে মাছে। এবারে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দেবো। একটু নেড়ে চেড়ে ফুটলে নামিয়ে নেব। তো একটু মাছটা আমার ফুটে উঠুক, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, এবার একটু ফুটে উঠুক মাছটা, দিয়ে নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমার মাছের ঝাল পুরো কমপ্লিট একদম, শুধু একটু ডেকোরেশন করার জন্য কাঁচা লঙ্কা ছেঁড়া আর একটু ধনে পাতা নিচ্ছি। তো আমার এই দেখুন একদম আমুদিয়া মাছের ঝাল কেমন হয়েছে বলবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। তো ভিডিওটা আমার এইটুকু ছিল বন্ধুরা, তো ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার রান্নাটাও শেষ হয়েছে, আমি ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা। টাটা, জয় গুরু।